कैमरामैन जल्दी फोकस करो, ये देखो भाई की व्यू टा आछे भाई। नो फ्रेंड्स नो इमोशन, सबार लोगे चोख रांगे कथा कइतिब। तो दादा बोलछिलो जे एतो छोट्टू बयसे एतो कष्ट करछि केन। नमस्कार सबाइके, शुभ सकाल, केमन आछो तोमरा सबाइ? सबाइ भालो आछो? तो आजके शुक्रवार आर एखन देखो कयटा बाजे, 8:02 बेजे गेछे भाई। आर आमार चैनेले प्रतिदिन 8:30 ভিডিও আসে, আমি দেরি করে ফেলেছি। আসলে হয়েছেটা কি, আমি একটা অন্য জায়গাতে গিয়ে 2 দিন ধরে আপলোড করার চেষ্টা করছি, অর্ধেক আপলোড হয় না, ভিডিওটা আটকেই থাকে, তাই আর আপলোডই হয় না। আবার ঘুরে এদিকে আসতে হয় যেখানে গিয়ে নরমালি আমি আপলোড করি, তাই ভাই দেরি হয়ে গেছে, আমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে। আর তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আগের ভিডিওতে, যদি ওই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যায় আজকে বিকেলে তোমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিব। যদি কমপ্লিট হয়ে যায় তোমরা আমাকে কমেন্ট করবে যে কি টপিকের উপর ভিডিও বানানো যায়। এখন ভাই ভিডিও আপলোডিং এ বসিয়ে দিয়েছি, আর এখান থেকে ভিউটা দেখো বাস একদম সেই লেভেলের আছে। মানুষে ভাই টাকা খরচ করে কই জম্পু হিল যায়, কই মন্টেং ভিলেজ যায়, ভাই আমাদের আমার ভিলেজটাই তো একদম ভিউ পয়েন্ট, যে কোনো জায়গায় যাও তুমি ভিউ পয়েন্ট। ভিডিও আপলোডিং এ বসিয়ে দিয়েছি, ভিডিওটা আপলোড হচ্ছে, আর একটু জাস্ট বাকি আছে, ভিডিওটা আপলোড হয়ে যাক তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। এখন ভাই 100% ভিডিও আপলোডিং কমপ্লিট হয়ে গেছে, এবার ভাই স্টুডিওতে যেতে পারবো। আজকে স্টুডিওতে গিয়ে নতুন করে অনেকগুলো কাজ আছে, কাজটা করতে হবে। কালকে একটা দাদা আমাকে কমেন্ট করছিল, তো দাদা বলছিল যে এত ছোট্ট বয়সে এত কষ্ট করছি কেন, মানে সকালবেলা 5টার চেয়েও আগে ঘুম থেকে উঠি, রাত্রে না ঘুমিয়ে ভিডিও এডিট করি যাতে পরের দিন সকালবেলা আমি আপলোড করতে পারি। তো দাদা একটা কথাই বলবো, দেখো আমি তোমাকে খারাপ বলছি না, মনে করো যে আমার বাবার মনে করো 20-25 লাখ টাকা 50 লাখ টাকা থাকতো, তাহলে কি এত কষ্ট করলাম মিলে, তখন তো বড় লোকে ফোলা থাকলাম মিলে, ঠিক আছে না? তো 10টার সময় 8টার সময় ঘুম থেকে উঠলাম মিলি, গাড়ি দিয়ে চলাফেলা করলাম মিলি, বাইক দিয়ে জ্বালা মাইলাম মিলি, নাই দেখি তো কষ্ট করতেছি না ভাই। আর যারাই এরকম আমার ভাই বা দাদারা বা আমার থেকে ছোটো বয়সে আসো, এটা মায়াটার পিছে ঘুরো না ভাই, একবার কেরিয়ার সেট লাইফ সেট থাকা আইতাছে তো অটোমেটিকলি সব আইফোর দেখবা, তোমার ব্যাংক 20-25 লাখ টাকা থাকলে আছে না ভাই, গার্লফ্রেন্ড দিয়ে কী করবা ভাই, মেয়ের পিছিয়ে ঘুরো না ভাই, সত্যি কইছি, একবার কেরিয়ার সেট করো দেখবা সব সেট হয়ে যাবো। দেখো দাদা আমি এরকম করে মনে করি বা আমি এরকম করে ভাবি যে যারাই আমরা মিডল ক্লাস থেকে নিচে আছি বা মিডল ক্লাসের মধ্যে ক্যাটাগরির মধ্যে আসি, তারা মানে যতদিন পর্যন্ত সালার কেরিয়ার সেট না হয় বা কেরিয়ার না বানানো হয় ততদিন পর্যন্ত এই বন্ধু বান্ধবী সব সেরা দেয় ভাই, কেরজনই ভাই, মানে কোনো না কোনো কিছু স্টার্ট করতে গেলে প্রথমে খেয়ালে বোঝে তারা কী ভাববো বা আমার বন্ধুরা কী ভাববো ভাই, এই খেয়ালটাই না সবচেয়ে বেশি ডেঞ্জার, এই খেয়ালটা মাথার থেকে বার করে দাও। আমিও বার করে দিছি অনেক দিন আগে, আজকে ভাই 1 মাস আগে আমি এই খেয়ালটা বার করে দিছি। আমার দেখো এরকম কোনো আইফোনওয়ালা বন্ধু নাই, কোনো বাইকওয়ালা বন্ধু নাই, কোনো DSLR ক্যামেরাওয়ালা বন্ধু নাই, কোনো বড় লোক বন্ধুও নাই, কোনো বন্ধু নাই। নো ফ্রেন্ডস নো ইমোশন, সবার লোকে চোখ রাঙিয়ে কথা কইতিব, এবং যেদিকে বালা এদিকে বালা কইতিব, যেদিকে খারাপ এদিকে খারাপ কইতিব, এটি ভাই জীবনের নিয়ম, আমি এরকম করে আমার রুলস বানিয়ে রাখছি। এবং কেউ যদি আমার ভিডিও দেখতে আসলে হ্যারো মোটিভেট হয়েছে রুলস ফলো করতে চায়, ভাই কংগ্রেচুলেশন, তুমি একটা ভালো রাস্তায় যাওয়ানোর লেগে আমার সাথেও আইসো। এখন ভাই স্টুডিওতে চলে এসেছি, আর আজকের ওয়েদারটা দেখো একবার ভাই সাহ, একদম খতরনাক লেভেলের লাগছে। আজকে আমাকে সারাদিনে কী কী কাজ করতে হবে তোমাদেরকে বলে দিই। আজকে আমাকে ইউটিউবের জন্য একটা ভিডিও বানাতে হবে, হিন্দির টেক চ্যানেলটার জন্য, এইটা হলো আমার চ্যানেল। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই তোমার কোন চ্যানেলটা হিন্দি, ভাই এটা আমার হিন্দি চ্যানেল, দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো ওই ভিডিওটা যদি বানিয়ে ফেলতে পারি তাহলে ওই ভিডিওটা এডিটিং শুরু করতে পারবো, একটা ভিডিও বানাবো আজকে। দেখো ভাই বেশি কাজ নিলে না কোনো কাজটাই কমপ্লিট হয় না, একটা কাজ নিয়েছি আজকে, একটাকে বেশি ভালো করে পারফেক্টলি করার চেষ্টা করবো। এবং ব্লগটাও তো বানাচ্ছি না, ব্লগটাকেও তো ভাই ভালো করে বানাতে হবে। তো আমি আমার নিজের কাজগুলোকে আগে কমপ্লিট করে আসি, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। এইমাত্র ভাই একটা ভিডিও স্ক্রিপ্টিং করতে পেরেছি, আর এখন সময় দেখো কয়টা বাজে, দেখো এখন দেখো ভাই 1:48 বাজে। আর ভাই এরকম মানে এরকম কাজ করতে করতে না না খেয়ে খেয়ে ভিডিও বানাতে বানাতে ভাই শরীরের যা অবস্থা হয়ে গেছে, আমার ওয়েট 3 কেজি কমে গেছে ভাই এই 30 দিনে ভাই। আর আজকে ওয়েদারটা দেখো জাস্ট একদম ভাই সেই লেভেলের লাগতেছে, আর আমি বাইরে এসেছি এই কারণে যাতে তোমাদেরকে আমি ওয়েদারটা দেখাতে পারি। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ভাত খাবো, ভাত খেয়ে এসে আবার ভাই কাজে লেগে পড়বো, আমার কাছে সময় নেই ভাই। দেখো সময় তো আছে কিন্তু আমার কাছে সময় নাই যে আমি বেশি সময় দেবো। বাড়ি থেকে ভাই ভাত খেয়ে এসে আরেকটা ভিডিও স্ক্রিপ্টিং করেছি, মানে আজকে সারাদিনে শুধুমাত্র 2টা ভিডিও স্ক্রিপ্ট করতে পেরেছি। এখন দেখো ভাই কয়টা বাজে, এখন দেখো ভাই 3:55 বাজে, মানে 5 মিনিট কম 4টা বেজে গেছে। আর আজকে ওয়েদারটা ভাই এখনো পর্যন্ত যা সুন্দর আছে, এই দেখতে পারো ভাই এরকম ওয়েদার দেখে ভাই কে ভাই স্টুডিওতে বসে বসে কাজ করতে পারবে। তো ভাই আগে বাড়ি থেকে স্নান করে আসি, ভাই বাড়িতে গিয়ে স্নান করে তারপরে নিজেকে রাখতে পারিনি, তাড়াতাড়ি চলে এসেছি তোমাদেরকে ভিউটা দেখাতে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, এই দেখো ভাই কি ভিউটা আসছে ভাই, মানুষে ভাই
हजार हजार टाका खरच कर मॉन्टेन विलेज जाच्छे जम्पू हिल जाच्छे पहाड़े जाच्छे जस्ट शुद्ध व्यू देखार जन्य सौंदर्य देखार जन्य भाई आमी तोमादेरके बोली सन्धार आगे भाई निजेर बाड़ी आशेपाशे देखो एकटू घुरा निजे थेके मानतेई बुझे भाई हाँ आमरा बाड़ी आशेपाशे जायगाटा ना खूब सुंदर ये जिनिसटा आस्ते आस्ते फील होइबो एकदिने फील होइतो ना जिनिसटा माने समय दितेइबो जे कोनो जिनिस समय दितेइबो समय दिलेई समयटार व्यल्यू तोमारे दिबो तुमि आजकल भाई गार्लफ्रेंड टाइप समय दिबा ना गार्लफ्रेंड तोमार चेये बेशी भाला पाइबो ना सारा दिए तुम्हारा जाबगा तक क्योंकि तुम्हें भाई एकला हुए जाएगा और हिंसा करो ना कारो रे एरकम भाबा जो भाई हमें फायराम एरकम भाबा ना हे फारे आई फारतम ना गेला एरकम भाबा ना तैले आसा ना भाई एक समय आब ये चैलेंज खत्म हो जाब एरकम भाबा जो भाई फायराम फारतम ना गेला जस्ट एतटुकू एतटुकु चैलेंज रेखे सर निजे काज करार चेष्टा करवा। तो भाई कल के ब्लगे तो तुम्हारे एक चैलेंज दिए ना चलो चैलेंजे रेजल्ट देखो तुम्हारे ये देखो भाई हमारे अकाउंटे एसे गे अकाउंटे आसार पर देखो भाई पोस्टर मध्य तुम्हारे बोले जोटा लाइक ততটা কমেন্ট হলে একটা স্পেশাল ভিডিও বানাবো তোমরা যে ভিডিওটা বলবে ওই ভিডিওটাই বানাবো দেখো ভাই লাইকের সংখ্যা হলো এখানে আছে 413টা লাইক হয়েছে আর 249টা কমেন্ট হয়েছে আমি কিন্তু এখনো পর্যন্ত একটা কমেন্ট কেউ রিপ্লাই করিনি লাইক বেশি আছে কমেন্ট কম আছে তা বলে ভাই আমি আর চ্যালেঞ্জটা করতে পারছি না কিন্তু একটা কথা বলি ভাই এই যে তোমরা 249টা কমেন্ট করেছো ভাই এই 249টা কমেন্টকে রিপ্লাই করতে করতে আমার ভাই ফাটবে আজকে দেখো ভাই আসল মুদ্দা কথা হলো লাইফে নিজের পায়ে দাঁড়াইতে হইব এবং ভাই টাকা কামাইতে হইব টাকা না কামাইলে না ভাই ভাই জ্ঞান দনের সময় না নিজের আপন যে আত্মীয়-স্বজন বা আপন মানুষ থাকবে না তারা সব সময় ভাই এত বেশি মানে ড্রাম বইরে বইরে তোমার জ্ঞান দিব কিন্তু যখন কোনো বিপদে পড়বা না তখন নিজের আপন মানুষের সবচেয়ে ভাই দূরে থাকে এই জিনিসটা ভাই রিয়েলিটি তুমি যদি মন করো যে এটা রিয়েল না তাহলে একটা জিনিস ভাই মনে রেখো রিল রিয়েল আর রিয়েলিটি এই তিনটার মধ্যে অনেক পার্থক্য আছে আর যদি তুমি এই জিনিসটার পার্থক্য এখনো পর্যন্ত বুঝতে পারছো না তাইলে ভাই তুমি দুনিয়ার সম্বন্ধে আর অনেক কিচ্ছু জানো না সত্যি কথা বলছি কিচ্ছু জানো না তুমি কই বলছো তুই জানোস বেশি তুই তোর বয়স কত এরকম কইতে পারো না ভাই অনেকটা বেশি এক্সপিরিয়েন্স লয়ে লাইছি কে জানি ভাই একটা মিডল ক্লাস বা মিডল ক্লাসের তো নিচু যদি তুমি রেখার মধ্যে থাও না ভাই তাহলে অনেক কিছু দেখতে লেবা জীবনে মানে না চাইতেও না চাইতেও তুমি অনেক কিছু দেখতে লেবা কালকে ভিডিও তো কইছিলাম না ভাই যে আমার বয়সী অনেক ছেলেরা ভাইয়েরা মানে কি কমু যে তারা কাছে বাইকও আছে আমার কাছে বাইক নাই বা আমি বাইক কিনতাম সুপার বাইক এরকম 2-3 লাখের বাইক আমার এরকম কোনো স্বপ্ন না ভাই বাফের টাকা দিয়ে ফুটানি করে কোনো লাভ নেই সত্যি কথা বলছি দেখো ভাই বাস্তবতার সাথে বাঁচার চেষ্টা করো বাস্তব জীবনে ভাই কেউ কারোর লাগে অপেক্ষা করে না ভাই সত্যি কইতাছি আজকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বেশি করবো না গার্লফ্রেন্ড তোমার থেকে বেশি ভালা পাইলে অন্য আরেকজনেরই হেতার লোকে যাবো ভাই তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে লাভ হতো না ভাই তুমি আজকে মারা যাও তোমার পরিবারের তারা 2-3 দিন কুয়ানের পরে আসে না তোমার আবার বুলিয়া যাবো 4-5 দিন পরে তারাই আবার মাংস দিয়ে ভাত খেবো তারাই আবার পূজার মধ্যে গান লাগায় নাচবো আনন্দ করবো তো কারোর কোনো কিছু আয় যায় না আয় যাইবো ভাই তখনই যখন তুমি তোমার পায়ে দাঁড়াই যাবে না তখন দেখবা ভাই সবাই তোমার পূজা করবো সত্যি কথা পূজা করবো আর ভাই দেখো আজকে ব্লগটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা ভাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমি 100 দিনের ডেইলি ব্লগিংয়ের চ্যালেঞ্জ নিয়েছি আজকে হলো 33 নম্বর ব্লগ আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার ফেসবুক পেজে একটা সমস্যা হচ্ছে কেউ যদি ফলো করে তাহলে ফলোটাকে রিমুভ করে দেয় পরের দিনই তুমিও টেস্ট করে দেখতে পারো তুমি এখন ফলো করবে তো কালকে এসে এরম সময় দেখবে যে ফলোটা না আনফলো হয়ে গেছে অটোমেটিকলি আর যদি মনে করো যে ভাই আনফলো হয়েছে না তাহলে মনে হয় ভাই আমার কপাল ভালো বা তোমারও কপাল ভালো এরকম বলতে পারি যে তুমি একটা ভালো চ্যানেলের সাথে জুড়ে গেছো আনফলো না হয়ে তো আজকে ব্লগটা এতটুকু যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য।